নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো এবার ভিডিওটা শুরু করছি। আর এখন প্রচুর রোদ, তো বেশি কথা বলা যাবে না। আর বন্ধুরা, আজ আমি বানাবো চালের পাঁপড়। তার জন্য দেখো, এই যে কালকে রাতে আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি এই যে বেটে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব। আর ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে চালের পাঁপড়টা আমি কেমন করে তৈরি করছি। ওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো প্রথমে দেখো, আমি উনুনটা ধরিয়ে নেব। এবার এই যে চালের আটাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো জল, জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। একটু বেশি করে জল দিলাম, এটা তো পুরো জাল হবে। আর ঠান্ডা অবস্থায় আমি ভালো করে গুলে নিচ্ছি, না হলে গরম হয়ে গেলে আর গোলা যাবে না, তখন শক্ত হয়ে যাবে। দিয়ে দেবো লবণ। আমি দেখো অল্প একটু লবণ দিলাম, বেশি লবণ দেবো না, কারণ এটা আবার ঘন হয়ে গিয়ে তখন কমে যাবে, তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর চালের আটাটা দিয়ে কিন্তু অনবরত এই দেখো আমি নাড়ছি। এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। এই দেখো গরম হয়ে এসেছে, এই দেখো আমি অনবরত এভাবে নাড়তে থাকবো। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে। দেখো চালের আটাটা প্রায় তৈরি হয়ে গেছে, এই যে পাঁপড় বানানোর জন্য। এবার আমি উনুন থেকে নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে মেশাবো কিছু মশলা। দেখো এই যে ধনে পাতা, তোমরা কারি পাতাও দিতে পারো। আর দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিছুই লাগবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি পাঁপড়গুলো ভাত দেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এবারে আমি পাঁপড়গুলো দেওয়া শুরু করব। এই দেখো আগের থেকে আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি, এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এবার আমি সমস্ত পাঁপড়গুলো এটার উপরে দিয়ে দেবো। আর দেখো এক হাতা করে ব্যাটার নিয়ে প্রথমে আমি প্লাস্টিকের উপরে ঢেলে দিলাম, তারপরে যে একটা গোল মতো হাতা নিয়েছি এটা দিয়ে হাতার নিচটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে একদম গোল তৈরি করে নেব। তো এইভাবেই পাঁপড়গুলো কিন্তু শুকোতে দিতে হবে। আর এই প্লাস্টিকে কিন্তু আমি তেল মাখাইনি, কিন্তু তেল মেখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তেল মেখে দিলে আরও ভালো হয়। কিন্তু আমি তেল দেইনি, তাতে এমনিতেই পাঁপড়গুলো উঠে যাবে। তো বন্ধুরা, আমার প্রায় সমস্ত পাঁপড় দেখো দেওয়া হয়ে গেছে। তো পাঁপড়গুলো দিয়ে আমি শুকিয়ে নিই, তারপরে একবারে ভাজার সময় তোমাদের দেখাচ্ছি, তো সঙ্গে থাকো। দেখো পাঁপড়গুলো শুকিয়ে আমার একদম কড়কড়া হয়ে গেছে, কিন্তু তোমাদের আওয়াজটা শোনাতে পারছি না, একটাই দুঃখ, কারণ এত মাইকের আওয়াজ হচ্ছে যে কিছুই শোনা যাচ্ছে না। তো সেখানে আবার যদি আওয়াজটা শুনে তাহলে বুঝতেই তো পারছো বন্ধুরা, কপিরাইট চলে আসবে। তো চলো এবার আমি পাঁপড়টা ভাজা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম দেখো সাদা তেল, তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি দেখো একে একে পাঁপড় তেলের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। আর দেখো কত ছোট পাঁপড়, কত বড় হয়ে যাচ্ছে। আর এই পাঁপড়টা ভেঙে গেছিল আমার, তো প্রথমে ভেজে দেখলাম যে কেমন হচ্ছে। দেখো কত বড় হয়ে গেছে, তো দু একটা পাঁপড় একটু ভেঙে গেছে মাঝখান দিয়ে। এবার দেখো আমি একটা গোটা পাঁপড় ভেজে নিচ্ছি। এ দেখো এইটুকু পাঁপড় দিলাম এবার তেলের মধ্যে দেওয়াতে, পাঁপড়টা দেখো কত বড় হয়ে গেল, একদম ম্যাজিকের মতো। নিজের হাতে এইভাবে যদি পাঁপড় তৈরি করে খাওয়া যায় তাহলে তো
কোনো কথাই নেই, বাড়িতে একদম পাপড় তৈরি হয়ে যাবে বিনা ভেজালে। তো চলো পাপড়গুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এর স্বাদের কোনো তুলনা হয় না। তোমরা যদি বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে ভীষণই ভালো হয়েছে খেতে। বন্ধুরা দেখলে তো নিজের হাতে কত সুন্দর চালের পাপ তৈরি করে নিলাম। এই যে তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বুঝবেন পাশে দেবো। তো নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।